মুসলিম উম্মার সর্ববৃহৎ ও দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই ঈদে কোরবানি করেন সামর্থ্যবান মুসলমানরা। এই প্রক্রিয়ায় ত্যাগ তিতিক্ষার মাধ্যমে মানুষের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উৎসর্গ করতে হয়, আর এটাই হলো কোরবানির মূল প্রেরণা। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা পশুর মাংস ভাগ করার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির পশুর মাংস ভাগ করার নিয়ম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির মাংস এক ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, এক ভাগ আত্মীয় প্রতিবেশীদের দিতেন, আর এক ভাগ গরিব মিসকিনদের দিতেন। পবিত্র কোরআন শরীফে সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তোমরা উহা হতে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। সহি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিজেরা খাও ও অন্যকে আহার করো এবং সংরক্ষণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে তিনি প্রত্যেক কোরবানি পশু থেকে কিছু কিছু নিয়ে রান্না করাতেন, বাকি পুরোটাই দান ও বিতরণ করে দিতেন। কোরবানি সর্বোপরি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হতে হবে, কোনো অংশই না খেয়ে পুরোটাই দান করে দেওয়াও জায়েজ। কোরবানির মাধ্যমে কোরবানিদাতা অহংকার থেকে নিরাপদ থাকেন, কোরবানি ত্যাগের মাধ্যমে তার অন্তর পরিশুদ্ধ হয়। কোরবানিকারী ব্যক্তি ইচ্ছে করলে নিজের কোরবানির পশুর চামড়া ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো বাধা নেই। কোরবানি পশু চামড়ার ব্যবহার সম্পর্কে হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা কোরবানি পশুর চামড়া দ্বারা উপকৃত হও তবে তা বিক্রি করো না। কোরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে, তবে বিক্রিত অর্থ কোরবানিদাতা নিজ কাজে খরচ করতে পারবেন না, আর তার নিজের কাজে খরচ করা বৈধও নয়। এ অর্থ গরিব মিসকিনদের মাঝে বিতরণ করে দিতে হবে। যারা যাকাত ফিতরা পাওয়ার উপযুক্ত তারাই কোরবানির পশুর চামড়ার বিক্রিত অর্থ পাওয়ার হকদার। তবে এতিম ইলমে দিনের গরিব শিক্ষার্থীকে অগ্রাধিকার ভিত্তিতে দেয়া যাবে। হাদিসের আলোকে বোঝা যায় কোরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করা উত্তম, তবে তা বিক্রি করলে তার মূল্য নিজের কাজে লাগানো যাবে না, এমনকি চামড়া বা গোশত দিয়ে কষের মজুরির অর্থ পরিশোধ করা যাবে না। এমনই সব তথ্য পেতে বায়ানো টিভির সঙ্গে থাকুন।